নিঃসন্দেহে অ্যাগ্রিগেট ডিমান্ড কমানোর জন্যে রেপো রেট এবং স্পেশাল অন্যান্য যে পলিসি রেটগুলোকে বাড়ানো হয়েছে, এবং এটা যদি খেয়াল করি, পাশের দেশগুলোতে যদি খেয়াল করি, তাহলে আমি মনে করি যে এটা এটা ঠিকই আছে। আপনি অনেক সেন্ট্রাল ব্যাংক, পৃথিবীর সকল সেন্ট্রাল ব্যাংক কনসিস্টেন্টলি তারা কিন্তু গত এক বছর থেকে পলিসি রেট বাড়িয়ে চলেছে। এখনও পর্যন্ত ফেড কিংবা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এটাকে যে একবারে থামবে, পজ করবে, এখনও কিন্তু বলছে না। অত দূর যাওয়ার দরকার নেই, আপনি পাশের দেশ দেখেন, ভারত এবং থাইল্যান্ড, আমি এই দুটো দেশের কথা বলবো, ভারত এবং থাইল্যান্ড দুটো দেশেই এই যে পলিসি রেট এবং রেট অফ ইন্টারেস্টকে বাড়িয়ে কিন্তু মূল্যস্ফীতিকে ভারতে 4.25% নামিয়ে এনেছে, আর থাইল্যান্ডে এটা 2% নামিয়ে এনেছে। যেটা তো চেনা কতগুলো পলিসি, সেই পলিসিগুলো নিলে পরে মনিটারি পলিসিতে নিলে সেটা মূল্যস্ফীতির উপরে প্রভাব ফেলে। তবে আমাদের দেশের মূল্যস্ফীতি শুধুই মনিটারি ফেনোমেনা নয়, এটাও সঠিক, এবং এর দুটো দিক আছে, একটি হলো ফিসক্যাল সাপ্লাই সাইড, আরেকটা হলো ডিম্যান্ড সাইড। আমরা ডিম্যান্ডের যে পলিসিগুলো মনিটারি পলিসি নিয়েছে আমি মনে করি যথার্থ। এখন সাপ্লাই সাইডে আমাদের সাপ্লাই বাড়ানো যায় কী করে, সেই জন্য কিন্তু মনিটারি পলিসি তো উল্লেখ করেছে, কৃষি, সিএসএমই, প্রি এক্সপোর্ট ফাইন্যান্স, এগুলো ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংক আগের থেকেই সমর্থন দিয়ে আসছিল, এই সমর্থন থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়নি, বরং বলেছে যে এই বছর আমরা সাপ্লাই সাইডে এই সমর্থনটা দিয়ে যাব। এবং আমরা ফিসক্যাল পলিসিতেও এই জায়গাটাতে, বিশেষ করে কৃষির ক্ষেত্রে ফিসক্যাল পলিসি কিন্তু আগের মতোই প্রণোদনা দিয়ে চলেছে। সুতরাং আমি মনে করি যে দুই দিক থেকে চিন্তা করলেই আমার মনে হয় যে ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির মধ্যে একটা সমন্বয় করে হয়তো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাবে। তবে আমরা যে রেট অফ ইন্টারেস্ট নিয়ে এত চিন্তা করছি, রেট অফ ইন্টারেস্ট কিন্তু আগের যে ব্যবস্থা তার চেয়ে খুব বড় পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু আশা করা যায় না। কারণ আগে হয়তো একটা পূর্ব নির্ধারিত একটা উচ্চ সীমা দেয়া ছিল, কিন্তু এবার উচ্চ সীমাটা এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যে আমরা আশা করছি যে সেটা মার্কেট সিগনালকে রিফ্লেক্ট করবে, এবং আপনারা যেটা বলছেন স্মার্ট রেফারেন্স রেট, সেটার সাথে আরও 3% বা 5% যোগ করে তারা এটা করবেন। কিন্তু খেয়াল করবেন, সেই স্মার্ট রেফারেন্স রেট কিন্তু মাত্র দুটো পার্টি ঠিক করবে, এক সেন্ট্রাল ব্যাংক আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। যদি আমরা এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো যদি আরও ওয়াইডলি যদি সকলেই অংশগ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু এই রেটটা অনেকটা মার্কেট বেস আমরা করতে পারতাম। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের যে কাজটি করা উচিত আমি মনে করি, সেটি হলো এটা এই এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এর মার্কেটিংটা আরও ডিজিটাল, আরও মানে যেমন শেয়ার মার্কেটে প্রতিদিন কেনাকাটা হয় সেরকম করে একটা এটা করা, এবং বিদেশে বসে আমাদের প্রবাসী ভাই বোনরাও যেন এটাকে নিয়মিত কিনতে পারেন, এটাকে এতটাই সহজ করে ফেলা যাতে করে সবাই কিনতে পারে, তাহলে কি এইটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স রেট হিসেবে দাঁড়াবে। যেটা যে সমালোচনা আমরা করছি যে মাত্র দুটো পার্টি করবে, তখন কিন্তু মাল্টিপল পার্টি একসঙ্গে আসবে। আর রেট অফ ইন্টারেস্ট এসেনশিয়ালি লক্ষ লক্ষ মানুষের পারসেপশন এবং চাহিদার বিষয়, এটা শুধুমাত্র কতিপয়ের বিষয় না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে মার্কেট ফর মেনি না করতে পারছি, মার্কেট ফর এ ফিউ করলে পরে এই ধরনের চ্যালেঞ্জগুলো আসবে। তা আমরা আশা করছি যে রেট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, রেফারেন্স রেটের ব্যাপারটায় অনেকেই অংশগ্রহণ করবেন বাজারে, এবং করে একটা প্রতিযোগী রেটের মধ্যে একটা রেফারেন্স রেট আসবে, এবং তার সাথে যে যে মার্জিন, সেই মার্জিনটা ওঠানামা করবে। এখন ব্যাংকাররা কিন্তু বোঝে যে এই যে 3% বা 5% যাই বলি না কেন,
এই এই স্পেসটা তারা কিভাবে ব্যবহার করবেন, যেটা যে সমস্ত বরোয়ার খুবই ঝুঁকিপূর্ণ তাদের জন্য নিশ্চয়ই তারা এই স্পেসের মধ্যে দিতে চাইবেন না, যারা নির্ভরযোগ্য বরোয়ার তাদের জন্যই তারা এই স্পেসটা রক্ষা করবেন এবং সেইভাবে কিন্তু করে আসছে। এবং মার্কেট ইকোনমিকে কাজ করাতে হলে সেই ব্যাংকারদেরকে সেই স্পেসটা দিতে হবে।